दलियों प्रार्थित्वर वंचित हब निकी अगपर बहु विधायक विगत बहुदिन धरी आशंकक शंकित अगपर बहु विधायक आगंतुक निर्वाचन बिजेपिर मित्रता हमें अगपर बहु विधायक समष्टि हेरवलिया हब निकी मित्रता और आसन बुझाबुझिक बिजेपिर कानुष्ठानिकता सम्पन्न नौहते आमबार मुख्य कार्यालय अगप नेतृत्व हुंकार सुरक्षित अगपर 14 जन विधायक आसन যে আমাৰ সাতজনকে বিধায়কৰ সিটৰ সম্পৰ্কত সেই কথাটো আমি যোৱাকালি স্পষ্ট কৰিছোঁ আৰু আজিও আমি স্পষ্ট কৰোঁ যে 14 জন যি বিধায়ক আছে সেই 14 জন বিধায়কৰ আসন সুৰক্ষিত থাকিব আৰু সুৰক্ষিত লৈয়ে আমি আগবাঢ়িম অৱশ্যে অগপৰ এনে স্থিতিক গেৰুৱা দল বিজেপিয়ে কেনেধৰণে গ্ৰহণ কৰে সেয়াও হ'ব লক্ষণীয় সোমবাৰে অনুষ্ঠিত এইখন বৈঠকৰ অন্তত অগপ নেতৃত্বৰ ঘোষণা 27 আগস্টত অনুষ্ঠিত হব কেন্দ্রীয় সাধারণ পরিষদ বৈঠক 27 তারিখে দলর সাংবিধানিকভাবে সংবিধান অনুসরি আমার অধিবেশন অনুষ্ঠিত করার কারণে পরামর্শ আগবঢ়ায় আর তেওঁলোকে সকল ধরনের এই ক্ষেত্রে আমি লওয়া ব্যবস্থা সম্পর্কত তেওঁলোকে সহযোগিতা করার কারণে তেওঁলোকে আজি আমাক আশ্বাস দিয়ে অবশ্যে লক্ষণীয়ভাবে এই বৈঠকত উপস্থিত নাথাকিল প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত বৃন্দাবন গোস্বামী উৎপল দত্ত আর পবীন্দ্র ডেকা ইফালে অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ডক্টর পরমানন্দ রাজবংশী কংগ্রেসী নেতা দুলু আহমেদে অতি শীঘ্রেই অগপত যোগদান করব বলেও জানিবলৈ দিছে অগপর নেতৃত্বই অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশী আর কেবাগৰাকী অতিথ্য আর আমার অন্যান্য রাজনৈতিক মানে দলেরও কিছু সতীর্থ আছে আর আমার আরো বহু যুবকও আমার অসম গণ পরিষদে যোগদান করার কারণে আছে আমি অধিবেশনের পিছতে আপনার বহুত ভাল খবর দিম আনহাতে কংগ্রেস এআইইউডিএফর মিত্রতা হলে আঞ্চলিক দল অগপ অধিক লাভান্বিত হব বলেও দাবি করলে অসম গণ পরিষদে কংগ্রেস এআইইউডিএফর মিত্রতার কারণে আমার দলত আমি লাভান্বিত হম আমি আমার কোনো ক্ষতি নহয় আমি লাভান্বিত ক্যামেরাপার্সন দশরথর সহ পার্থপ্রতিম শইকীয়ার রিপোর্ট DY365